আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালের সাবজেক্ট হচ্ছে বাংলা ফন্ট কিভাবে পিক্সলাব অ্যাপ্লিকেশন অ্যাড করে। তো আমি আপনাদেরকে চেষ্টা করবো যে আজকে আপনাদেরকে একদম ইজি ওয়েতে শেখানোর যে বাংলা ফন্ট কিভাবে অ্যাড করে। তো সেজন্য আপনাকে প্রথমে একটা ফন্ট ডাউনলোড করতে হবে, তারপর এই ফন্টটাকে আনজিপ করতে হবে, তারপর পিক্সলাবে ঢুকে ফন্টটাকে অ্যাড করে নিতে হবে। এই তিনটা ইজি ওয়েতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলের সবগুলো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আমার মোবাইল স্ক্রিনটি শেয়ার করলাম। তো আমি প্রথমে যে কাজটি বলেছিলাম সেটা হচ্ছে আপনার একটা ফন্ট ডাউনলোড করতে হবে। তো সেই জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে সার্চ করব লিপিকর, LIPIGHOR লিপিকর। সার্চ করার পর দেখুন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে, এই যে লিপিকর সার্চ করলাম এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। তো এই ওয়েবসাইটে যাবো, একটু লোড নেব। যাওয়ার পর দেখুন এখানে ফ্রি অনেক ফন্ট আছে, তো আমি এখানে ক্লিক করলাম। সিম্পলি ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো ফন্ট চলে আসছে। তো আমি এত বিস্তারিত না দেখাইয়া তাড়াতাড়ি একটা ফন্ট ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড লেখা আছে, যে ডাউনলোডে ক্লিক করবো। একদম ইজি সব কিছু, যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার পেজে মেসেজ দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা লেখা আছে, তো ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে আপনি লিপিকর ফন্টে যে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু ফন্ট অর্থাৎ ফন্টের মানে এখানে যে আপনাদের অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না এগুলার এখানে আছে, এগুলো পড়ে নেবেন আপনারা। তো আমি এটাতে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, এটাতে আমি একমত পোষণ করছি। পোষণ করার পর এখানে আপনাকে ডাউনলোডের অনুমতি দেবে, তো আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন এখানে লোড নিচ্ছে, আর ওই যে উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড অপশানে, সরি এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছি যে ডাউনলোড হয়ে গেছে, জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে কিছু করবো না, সোজা ব্যাক দিয়ে বার হয়ে যাবো, যে ফাইল ম্যানেজারে ক্লিক করতেছি। ক্লিক করার পর এই যে ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড অপশন পাবেন, আপনি আপনার ফাইল ম্যানেজার যেখানে ডাউনলোড অপশন আছে ওইখানে ডাউনলোড অপশনে যাবেন। আমি আপনার ডাইলম ডাউনলোড অপশনে গেলাম। যাওয়ার পরে যে এখানে আমি যে ফন্টটা নামাইছি এটা জিপ আকার আছে, তো এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর যে এক্সট্রাট লেখা আছে, তো আপনি এক্সট্রাট লেখায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে আপনার ফন্টটা জিপ হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক বাটনে ক্লিক করা বের হয়ে যাবেন। তারপর আপনার ফোনে থাকা পিক্সলাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সকালে সাবস্ক্রাইব করবেন। তো এটা করার জন্য প্রথমে আপনি যে কোনো একটা বাংলা লেখা নিয়ে নেবেন। তো আমি আমার নাম লেখা নিচ্ছি, লেখার পর ওকেতে ক্লিক করলাম। তারপর আমি যেখানে এ আছে এই অপশনটাতে ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করার পর এই যে এদিকে একটু গেলে যে ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখানে মাই ফন্ট আছে মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন আছে টি লেখার নামে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, আপনি ডাউনলোড অপশন খুঁজে বের করবেন। এই যে ডাউনলোড অপশন এখানে আপনার ফোনে ডাউনলোড অপশন খুঁজে বের করবেন, তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফন্টটা একটু আগে নামাইছেন ওই ফন্টটা আপনি এখানে জিপ করে নেবেন। আমি কোন ফন্টটা নামাইছি এজন্য অবশ্যই আপনার ফন্টের নামটা দেখানে, তো আমি এই ফন্টটা নামাইছি ঐরাবত। তো ঐরাবতের এই যে এখানে আসবেন, ইউনিকোড আসবেন, লিপিকর থেকে ফন্ট নামাইলে ইউনিকোড আসবেন। তো ইউনিকোডে আসার পর এখানে এটা টিক দিয়ে দেবেন, উপরে একটাও টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানে অ্যাড এ সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করলাম, তারপর দেখবেন যে এখানে আপনার ফোনটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর
যে আমি দেখাচ্ছি খুঁজা, ঐরাবত লাই ঐরাবত, তারপর ওকে ক্লিক করলাম। দেখুন এই যে ফন্ট অ্যাড হয়ে গেছে। তো আশা করি আজকে টিউটোরিয়ালটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন।